লালন বলে মিছে কলহ ভবে দেখতে পাই, সত্যি এ ভবে কলহের শেষ নাই। আর রাজনীতি তো যাকে বলে একেবারে কলহের পীঠস্থান। বিধাননগরের মেয়র এবং তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের সঙ্গে দলের কলহ একেবারে চূড়ান্ত পর্যায়ে। ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় জানিয়েছেন মেয়রের বিরুদ্ধে আনা হচ্ছে অনাস্থা প্রস্তাব। অন্যদিকে সব্যসাচীও বুঝিয়ে দিয়েছেন যে বিনা যুদ্ধে জমি তিনি ছাড়বেন না। গতকাল থেকে চলছে একের পর এক নাটক, পুরসভা একেবারে পুরো যুদ্ধের পরিস্থিতি। প্রথমে দলের নিষেধ উড়িয়ে ফের মুকুল রায়ের সঙ্গে বৈঠক করলেন সব্যসাচী, কড়া বার্তা দিয়ে তৃণমূল ডানা ছাড়লেন। ফিরাদ হাকিম বললেন বেইমান মির্জাফারের মতো কাজ করেছেন সব্যসাচী। বিধাননগরের মেয়র পাল্টা প্রশান্ত কিশোরকে নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না। এই চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি নিয়ে আলোচনা শুরুতেই আপনাদের দেখাবো এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিধাননগর পুরসভায় খোদ মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি। দেখুন বিধাননগর পুরসভার ভবিষ্যৎ কে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে কি শেষ পর্যন্ত অনাস্থা আনতে চলেছে তৃণমূল? সোমবার এমনই দাবি করলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম দলের শীর্ষ নেতা ফোন করে আমাকে বললেন যে নো কনফিডেন্স মোশন আনার জন্য আমাদের কাউন্সিলরদের সই করতে বললেন। আমি আমাদের সকল কাউন্সিলরদের সাথে কথা বলছি, আমাদের আমরা ড্রাফট রেডি করছি এবং ফার্স্ট সিগনেটারি আমি নিজে হচ্ছি। আপনি কতটা কনফিডেন্ট? কিসের? আমার কাছে কোনো ফোন আসেনি। আর দুই হচ্ছে এই পদটা নির্বাচিত প্রথমে মানুষের দ্বারা, তারপরে পৌর প্রতিনিধিরা নির্বাচন করেন, এটা কখনো কারোর ফোনে এটা হয় না। আগামী 10 তারিখে যে বোর্ড অফ কাউন্সিলর মিটিং, এই যে আমার কাছেও আছে, আপনি যোগ দিচ্ছেন তা? হ্যাঁ নিশ্চয়ই। কজন কাউন্সিলর আপনার সঙ্গে আছেন, কি মনে হয় আপনার? যেদিন ভোটাভুটি হবে সেদিন দেখবেন কতজন দেখবেন, এমন সংখ্যা গুনে গুনে বলা যায় না। আমরা তৃণমূল কংগ্রেসে যারা আছে, যেহেতু দল বিরোধী কার্যকলাপ করেছেন, তৃণমূল কংগ্রেসের সব কাউন্সিলরই সই করবেন, এটা মানে ইন্ডিভিজুয়াল ম্যাটার, তৃণমূল কংগ্রেসের সব কাউন্সিলর সই করবেন। বর্তমান মেয়র তিনি বলেছেন যে ভোটাভুটি হলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, তো হবে, সেটা দেখা যাবে, সেটা তো বডি। শেষ পর্যন্ত সংঘাতের পরিণতি কি হবে, সব্যসাচী দত্ত না তৃণমূল, শেষ হাসি কে হাসবে, উত্তর দেবে সময়ই। ঋত্বিক মণ্ডল ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এই আলোচনা শুরু করার আগে আমি দ্রুত একবার দেখাবো রাজ্যের পুরমন্ত্রীর সঙ্গে বিধাননগরের মেয়রের একেবারে তাল ঠোকাঠুকি। গত 24 ঘন্টা ধরে একের পর এক মন্তব্য, তার পাল্টা মন্তব্য, তার পাল্টা এবং 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 তার পাল্টা। দেখুন দল এরকম হয়নি যে সব্যসাচী একটা ইনডিসক্রিমিনেট বারবার করে যে দলকে ভাঙাচ্ছে, যে দলকে কোজে তার সাথে বসে আছে, যে যাবার হয় চলে যাও, যাবার হয় চলে যাও, দু নক্ষই পা রেখে তো তুমি ডুবে যাবে, কিসের জন্য অপেক্ষা করছো? মিনিমাম প্রতিটা জিনিসের একটা ভদ্রতা বা সৌজন্যতা আছে। ওনারা লিখিত আকারে আমাকে কিছু জানান, তার লিখিত আকারে জবাব যিনি জানাবেন তাকে নিশ্চয়ই দেব। অনেকবার আমাকে সুযোগ দেওয়া হয়েছে এবং আমি সেইটা বারবার করে মাঝে থেকে দল আর আমার সব্যসাচীর মাঝখানে থেকে আমি করেছি, কিন্তু আমি নিজেও আজকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমার মনে হয় যে ও যদি শুভবুদ্ধি থাকে, একটু সম্মান যদি থাকে, তাহলে ছেড়ে দিক দলটা। মুকুলরা যেটা বলে সেটা পার্টির মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করার কথা, কিন্তু তার পাশে বসে সব্যসাচী প্রমাণ করছে যে তিনি বেইমান, তিনি মির্জাফর। শ্রমিকের স্বার্থে দাঁড়ানো যদি বেইমানি হয়, তাহলে এই বেইমানি বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব। শ্রমিকের পাশে দাঁড়িয়ে কথা বলা, সরকারি কর্মচারী ডিএ পাচ্ছে না তার পাশে দাঁড়িয়ে কথা বলা, এই সোচ্চার হওয়া যদি বেইমানি হয়, এই বেইমানি আমি মাথা পেতে। কারোর সঙ্গে কারোর কথা বললে যদি বেইমান হয়, তাহলে যিনি বলছেন তিনি বেইমান কতটা সেটা উনি আগে নিজে চিন্তা করেন। যদি তার মধ্যে মানবিকতা থাকে, মনুষ্যত্ব একটুও থাকে, তাহলে এখনই তাকে ডিসিশন নিতে হবে এবং ছেড়ে দিক। তার কারণ বসে ওই রকমভাবে বারবার দলকে হেনস্থা করা, এটা অন্যায়, এটা পাপ। যিনি ফাঁসি দেন কখনো জল্লাদকে খারাপ বলতে নেই, কারণ তিনি কারোর অর্ডার ক্যারি আউট করেন। তাহলে কি দলনেত্রীর অর্ডারই হচ্ছে সব? এখন কার অর্ডারে হচ্ছে আমি কি করে জানবো? একজন
সুপার অ্যাডভাইজার এসছেন কনসালটেন্ট, তিনি কনসালটেন্সি দিচ্ছেন। এই যে আপনি একটু আগে একজন প্রশ্ন করলেন না যে কার নির্দেশে, এখন কোনো কনসালটেন্টের নির্দেশে কেউ কিছু বলছেন কিনা আমি জানি না। কিসের সৌজন্য? যে আমার শত্রু তার সাথে কিসের সৌজন্য? যে আমার কর্মীদের হত্যা করছে তাদের সাথে কিসের সৌজন্য? যে আমার কর্মীকে রোজ মারছে তার সাথে কিসের ছড়ো? যে আমার পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে তার সাথে কিসের সৌজন্য? তারা পশ্চিমবঙ্গে ধর্ম নিরপেক্ষতা নষ্ট করছে, পশ্চিমবঙ্গের কৃষি কৃষ্টি সংস্কৃতি নষ্ট করছে, তাদের সাথে কিসের বন্ধুত্ব? এখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা মানুষের টাকায় নিশ্চয়ই উনি বিনে পয়সায় পরামর্শ দিচ্ছেন না, কি ওই যে এসছেন না এখন ওই কিশোর কুমার না কি এসছেন, তো তিনি কিন্তু কারোর মানে পাবলিক মানি আইদার পার্টির মানি হলেও তো পাবলিক মানি, তার মানে দলের এত টাকা আছে, কেউ লিখছে 500 কোটি, কেউ লিখছে 400 কোটি, তার মানে দলের 400-500 কোটি টাকা আছে নিশ্চয়ই। প্রশান্ত কিশোরের থেকে পরামর্শ নেওয়াটা সৎ, আর মুকুল রায়ের থেকে পরামর্শ নেওয়াটা বেইমানি। শোনবাবু দুটো প্রশ্ন, এক হচ্ছে যে তাপসবাবু বলছেন যে এখন গুনে গুনে বলা যায় নাকি, গুনে গুনেই তো বলতে হবে, যতজন তৃণমূলের কাউন্সিলর তারা গুনে গুনে তৃণমূলকে ভোট দেবে, এটা প্রত্যাশিত, এক সেই প্রত্যাশিত ঘটনা ঘটবে কিনা, এবং দুই হচ্ছে লোকসভা ভোটের পর এই প্রথম এই ধরনের দ্বন্দ্ব একেবারে পাবলিকলি হচ্ছে, গত 24 ঘন্টায় যেটা হলো বা গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত নানা ঘটনার মধ্যে যেটা ঘটে চলেছে, সেটা ওই 18-22 না হলে কি হতো? অর্থাৎ যে দাপটের সঙ্গে আজ সব্যসাচীবাবু কার্যত দলকে চ্যালেঞ্জ করছেন, লোকসভায় বিজেপির উত্থান এবং মুকুলবাবুর সমর্থন না পেলে কি হতো? না এটা তো আপনারা পরিষ্কার বুঝতেই পাচ্ছেন, বহুদিন আগের একটা ছবি ছিল চোর মাচায় স্পট, সারা ভারত জুড়েই তো তাই হচ্ছে। আপনি কর্ণাটকের দিকে থাকান, কর্ণাটকেও দেখবেন একই জিনিস, হ্যাল বিমানবন্দরে বিমান দাঁড়িয়ে আছে যে 10 জন মানে বিধায়ককে সেখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইতে। ফলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা তো চলছে। আপনি ধরুন কর্ণাটক বিধানসভার রেজাল্ট বেরোনোর পরে যখন বিধানসভা তৈরি হয়নি, মানে যখন সরকার তৈরি হয়নি, তখন আপনি দেখেছেন যে অমিত শাহ যে বিবৃতি দিয়েছিলেন, তিনি বিবৃতিতে কী বলছেন যে একবার হোটেলের বাইরে বেরোতে দিন, কংগ্রেস বা জেডিএস এর বিধায়কদের একবার হোটেলের বাইরে বেরিয়ে দিন, বেরোতে দিন। শুধু রেজিগনেশন দিলেই হবে? কমাস আগে তারা তো একটা দলের হয়ে নির্বাচনে লড়েছেন। আমার কথা হচ্ছে যে না না ডেফিনেটলি রেজিগনেশন দিলে ভালো, কিন্তু আপনার এই যে মধ্যবর্তী নির্বাচনের খরচটাও তো কম না, আপনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, আপনি রেজিগনেশন দিলে আপনার সব পাপ এ হয়ে যাবে নাকি? এবং এটা কিভাবে হচ্ছে? কিন্তু আমি ন্যূনতম প্রত্যাশিতটাও তো করছি না, আমি রেজিগনেশনও দিচ্ছি না, এটা তো গুরুত্বপূর্ণ সব থেকে। তার মানে এটাই কি পশ্চিমবঙ্গ বিজেপি প্রমাণ করছে যে বিজেপির আসলে নিজেদের কিছু নেই? অন্য দল থেকে না ভাঙিয়ে আনলে বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে আরো ক্ষমতা বিস্তার করা সম্ভব হবে না। প্রচুর পরিমাণে অর্থ খরচ করেছেন, অর্থ খরচ করেছেন, অর্থের কোনো সীমা পরিসীমা নেই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা চলছে সেই অর্থে। কিন্তু আপনারা যখন একের পর এক তৃণমূল জেলা পরিষদ দখল করেছে, বিধায়ক দখল করেছে, আপনাদের তো কম ছিল না, তৃণমূল কংগ্রেস বিজেপির তো আপনি বলছেন নেই ওরা দখল করছে, তৃণমূল কংগ্রেসে যেমন একাধিক বিধায়ক যোগদান করেছে, তৃণমূল কংগ্রেস ভোটগুলোতে জিতে এসেছে, আপনি পঞ্চায়েত ভোট কিন্তু পুরসভা ভোট কেবি পদত্যাগের আশেপাশে জানেন সেটা না করুক, তৃণমূল কংগ্রেস কিন্তু একার ক্ষমতা দিয়ে এসেছে। আমি বলছি যারা ধরুন বিধায়ক হিসেবে যারা দলত্যাগ করে এসেছে তাদের সাহায্য নিয়ে পার্টি রাজুর কাছে আসবো। রাজু এক হচ্ছে সব্যসাচীবাবু পরিষ্কার করে দিয়েছেন যে আমি পদত্যাগ করব না, অর্থাৎ ভোটাভুটি হচ্ছে, সব ইঙ্গিত স্পষ্ট। সব্যসাচী বলছেন যে সাংবাদিকদের বলছিলেন যে ঘরের বাইরে দাঁড়ান, তারপরে দেখবেন যে কারা আসছেন, অর্থাৎ একটা ইঙ্গিত যে সংখ্যাগরিষ্ঠের সমর্থন তিনি পাবেন। কর্ণাটকের খেলা তাহলে কি এখানেও হবে রাজু? কিন্তু একটা তফাৎ তো যাচ্ছে, কর্ণাটকে 105 জন বিধায়ক ছিল বিজেপির, বিধাননগর পুরসভায় কিন্তু 41টা কাউন্সিলরের একজনও বিজেপির ছিল না, সেখানেও কি তাহলে বোর্ড তৈরি হতে পারে? অর্থাৎ শূন্য থেকে, এর আমি বলছি যে এটা তো বিজেপির পক্ষে এই ভোটের ফল, আস্থা ভোটের ফলও একটা বড় চ্যালেঞ্জ রাজু। দেখুন ওখানে তো আমাদের কিছু নেই, শূন্য কী হবে, শূন্য কী হবে না হবে সময় বলবে, কিন্তু সুমনদা যেরকম বললো না, আমারও একটা গানের কথা মনে পড়ছে, লেগেছে 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 আগুন, আগুন লেগে গেছে, গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে,
আর মমতা ব্যানার্জি বিজেপির সাথে লড়বে কি? নিজের দলকেই সামলাতে পারছেন না, নিজের দল সামলানোর ক্ষমতা নেই। আর তাই আগে কি হবে, আগে আগে হতে কে দেখা যাবে। কিন্তু আমার যেটা কথা, দেখুন তৃণমূলের ভেতরে কি গল্প তো আমরা ইন্টারেস্টেড নই, কিন্তু মানুষ এখন তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জির থেকে পরিত্রাণ চাইছে, আর তারই এই বহিঃপ্রকাশ দেখছেন সব্যসাচী। সেই গল্পের চিত্রনাট্যকার বিজেপি নয় বলছেন, ইন্টারেস্টই নেই না? দেখুন আমাদের অভ্যন্তরী তৃণমূলের অভ্যন্তরী পলিটিক্সে আমাদের কোনো আমাদের ইন্টারেস্ট নেই। আমরা যেটা বারবার বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে এতদিন দেখুন যেই আমাদের নির্বাচনের ফলাফল বেরোলো আর তার ফলে ভোটার রেজাল্ট, মানুষের আশীর্বাদ, আর তারপরে সঙ্গে সঙ্গে দেখবেন তৃণমূলের যারা অখুশি ছিল তারা সব বেরিয়ে পড়লো, আর তারপরে তারা বিজেপিতে যোগদান করলো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা মত প্রকাশ করছে, এই বহিঃপ্রকাশ হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। বিজেপিও তো হাত বাড়িয়ে রেখেছে না আজকের বৈঠক, এই গোটা বিষয়টার যদি কোনো প্রত্যক্ষ কারণ থাকে তাহলে তো মুকুল রায়ের সঙ্গে বৈঠক, সেটা দাদা ভাইয়ের বৈঠক, গুরু শিষ্যের বৈঠক কিনা আমরা জানি না, নাকি বিজেপি এবং তৃণমূল বিক্ষুব্ধ তৃণমূল নেতার বৈঠক আপনি যেরকমটা বলছেন জানি না, কিন্তু বৈঠক না, সৌজন্য সাক্ষাৎকার দুজনেই বলছে গতকালই বোধহয় একটা বিজেপির কোথাও মিটিং হয়েছিল না, ওখানকার মঞ্চ থেকে বললেন যে কাটমানি খাওয়া যারা কাটমানি খেয়েছেন তারা বিজেপিতে আসতে পারবেন না। এখন যার হাত ধরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি চাইছে যে তৃণমূল থেকে প্রচুর পরিমাণে বিধায়ক এবং অন্যান্যদের ভাঙিয়ে এনে সরকার করার স্বপ্ন দেখছেন তারা, তা তার বিরুদ্ধে যে কাটমানি খাওয়ার অভিযোগ রয়েছে সেই কাটমানি খাওয়ার অভিযোগটা সম্পর্কে বিজেপি কি ব্যবস্থা নেবে এটা তো বলতে হবে। যে দেখুন একটা জায়গায় কিন্তু গোকুল রায় তিনি আপনার দলের যখন সেকেন্ড ইন কমান্ড ছিলেন, না না এটা তো অভিযোগ, আমিও তো অভিযোগ করছি, তখনও তো অভিযোগ তো বিজেপি করতো। ধরুন 2014 30 নভেম্বর এক্সপ্লানেডে দাঁড়িয়ে ভালমুকুল ভাগ তো সিদ্ধার্থ সিনহাই বলেছিলেন। কাটমানি তখন হট মানি ছিল, কালীঘাটের ট্রাঙ্কে থাকতো তো ওই জন্য হট মানি ছিল তখন। আর দেখুন এইসব যে কথা বলা হচ্ছে বেসলেস কথা। আপনি সুমনদা আপনারা বারবার একটা জিনিস দেখছেন, আপনারা মাছের লেজাটা দেখছেন, মাথাটা দেখছেন না? মাথাটা তো পচে গেছে কাটমানি খেয়ে খেয়ে, মাথাটা তো খেয়ে গেছে কাটমানি খেয়ে। দেখুন আমাদের কথা নয় এটা, আমার কথা নয়, আজকে আজকে আমাদের শতাব্দী রায়, শতাব্দী রায় বলছে একদম চেঞ্জ, কেন তৃণমূল কংগ্রেস পুরো চেঞ্জ সিস্টেম, আর এটা সিস্টেম একটা, কেন নির্বাচন, এটা সব সিস্টেম, বেশ বেশ এটা সিস্টেম, বেশ আমার সিস্টেমে, আমার সিস্টেমে একটা বিশ্বনাথ চক্রবর্তী কাজ আছে, এটা একটা সিস্টেম, বেশ বেশ আরে না এই সিস্টেমটা তৈরি করেছেন হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক, আর 27,000 কোটি না কি হবে এটা তো বলতে হবে, মমতা ব্যানার্জি তার খরচ এই সিস্টেমটার মাথায় বসে আছে, খরচটা কোথায় নেবে এই সিস্টেমটার মাথায় বসে আছে, কমিশন তো বিজেপির কথা নেই চলছে, সিস্টেমটার মাথায় বসে আছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি, আজকে 24 ঘন্টা ধরে বিশেষ করে আজকে মেয়র বনাম ডেপুটি মেয়র, বিধাননগর পুরসভা কিন্তু মোটামুটি এই দ্বন্দ্ব ঘিরেই আবর্তিত হলো গোটা দিন। দেখুন আমি যদি কোনো অফিসিয়াল করেসপন্ডেন্স হয় তার জবাব অফিসিয়ালি দেব, তার জন্যে যত মানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে তার জবাব দেব। তৃণমূল অর্ধেক ডানা ছেড়েছে, কিন্তু সব্যসাচী দত্তকে পুরো ডানা ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন প্রশ্ন উঠছে, কারণ ফিরহাদ হাকিমের সঙ্গে চরম বাগযুদ্ধের আবহেও সোমবার বিধাননগর পুরসভায় হাজির হয়ে সব্যসাচী দত্ত বুঝিয়ে দিলেন তিনি মেয়র পদ ছাড়ছেন না, উল্টো দিকে সব্যসাচীর জায়গায় দল যাকে দায়িত্ব দিয়েছে সেই ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ও এদিন হাজির হন পুরসভায়। তাপস যখন একদিকে পুরসভায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে কাজকর্মের খবর নিচ্ছেন, তখন বিকেলে শটান মেয়রের ঘরে ঢুকে নিজের চেয়ারে বসে পড়েন সব্যসাচী। ডেপুটি মেয়র যখন মেয়রের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ করছেন তখন তার পাল্টা জবাব দেন মেয়র। ওনার সৌজন্য সেটা আমার থেকে বেশি কেউ জানেন না, আমার পাশে পলিটিক্যাল ক্যাম্পে আমার মৃত বাবার ডেড বডি এসেছে, আমি ডেপুটি মেয়র, আমার বাবাকে একটা মালা দেওয়ার সৌজন্য পারেনি, আমি কাঁচা অবস্থায় গিয়ে নিমন্ত্রণ করেছি, আমার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করেনি, সৌজন্য শুধু মুকুল রায়দের জন্য আছে, তাপস চট্টোপাধ্যায়ের জন্য নেই, অন্য কারোর জন্য নেই। তাপস চট্টোপাধ্যায়কে সৌজন্যতা দেখিয়ে এই যে ডেপুটি মেয়র হিসাবে পাশে বসিয়ে রেখেছি, হারিয়ে এসেছিলাম তো নাকে, হেরে গেছেন চোরের মায়ের বড় গলা, হেরে গেলে বেশি জোর চেঁচায়। তৃণমূল শীর্ষ নেতৃত্ব যখন সব্যসাচী দত্তর দিকে কটাক্ষ ছুড়ে দিচ্ছে তখন পাল্টা উদাহরণ দিয়ে নিজের গুরুত্ব মনে করিয়ে দেবার চেষ্টা করছে সব্যসাচী। সব্যসাচী যেটা করছে সেটা পার্টির পক্ষে অত্যন্ত অস্বস্তিকর,
তাই নিশ্চিতভাবে আমি শৃঙ্খলা রক্ষার কমিটির কাছে আর্জি করব যে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। তার কারণ দল এরকম হয়নি যে সব্যসাচী একটা ইনডিসক্রিমিনেট, মানুষের দ্বারা নির্বাচিত এবং পাঁচবারের নির্বাচিত। যদি আমার মিসেস বলে যে না আমি আলাদা, তাহলে আলাদা। এবং আমার গর্বের সঙ্গে আজকে আপনাদের জানাই, আমার ওয়ার্ডের ভোটার তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অবিসংবাদী নেতা জ্যোতিবাবু ছিলেন। রাজনীতির তুখর খেলোয়াড় সব্যসাচী কৌশলে অন্যদেরও টেনে এনেছেন এই দ্বন্দ্বে। অনেকে ফোন করেছেন, সহকর্মী মন্ত্রী যারা আজকে রাজ্যের মন্ত্রী আছে, যেরকম আপনাদের বলি বলা উচিত নয়, আমার খুব ভালো বন্ধু হিসাবে আমি খুব গর্বিত ওকে নিয়ে, সেটা হচ্ছে রাজীব ব্যানার্জি। রাজীব বন্দ্যোপাধ্যায় ফোনের কথা অস্বীকার করলেও সব্যসাচী নিজের অবস্থানে অনড়। জানি না সব্যসাচী বাবু কেন হঠাৎ করে আজকে এই কথাটা বলেছে, কেন সব্যসাচী বাবুর নিশ্চয়ই জানা উচিত আমার সাথে তার কয়েক মাসের মধ্যে একবারও কোনো কথাবার্তা হয়নি, টেলিফোনেও হয়নি। উনি বলছেন অস্বস্তি, তাহলে আর এটা বিষয় বলার দরকার নেই, তাহলে তো আমাকে মোবাইল রেকর্ড খুলে দেখাতে হবে। না না, নিশ্চয়ই তাহলে আমাকে তো রেকর্ড দেখাতে হবে, এটা বাঞ্ছনীয় নয়। আমি এটা চ্যালেঞ্জ করছি, উনি কল রেকর্ড দেখাক। আমি দায়িত্ব নিয়ে বলছি, তার সাথে কোন রকম কথা হয়নি। এখনো সে আমার দলের সতীর্থ, আমার ভালো বন্ধু, কিন্তু যখন এই কথা উনি বলেছেন যে কল রেকর্ড তাহলে কি দেখাবো, আমি সেই ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করলাম, উনি দেখাক যে ওনার সাথে আমার কথা হয়েছে, সেই কল রেকর্ড উনি দেখান, যেভাবে দেখাতে বলবেন, যেরকম অবস্থায় দেখাতে বলবেন। সাংবাদিক বৈঠক সেরে সটান বিধাননগর পুরসভার চেয়ারপারসন কৃষা চক্রবর্তীর ঘরে চলে যান সব্যসাচী, যা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী বা আমার যতটুকু বিদ্যাবুদ্ধি বলে, উনি হচ্ছেন আমাদের চেয়ারপারসন। স্পিকারের ঘরে বসে স্পিকারকে পাশে নিয়ে আমার বক্তব্য রাখা উচিত না। দল যেটা ডিসিশন নেবে আমরা দলের সঙ্গে আছি, যতক্ষণ উনি ওনাকে মেয়রের চেয়ারে রাখা হয়েছে ততক্ষণ উনি মেয়র, যখন দল ওনাকে সরিয়ে দেবেন আমরা তখন যাকে করবে আমরা মানব, এটাই হচ্ছে নীতি। চেয়ারপারসনের কাছে সবসময় আসে, আসতে পারে, আজও এসেছে। সব মিলিয়ে সব্যসাচী দত্তর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শেষ হওয়ার কোন লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। ঋত্বিক মণ্ডল ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিষয়বাবু, এই কথা ঠিক যে দল বিধায়ক করেছে সব্যসাচী বাবুকে, দল মেয়র করেছে? আপনি যদি মর্যাদার দিক থেকে ভাবেন, কলকাতার পরেই মানে ভিভিআইপি পুরসভা হচ্ছে বিধাননগর পুরসভা, তার ভেতরে রাজারহাট নিউ টাউন, সোনার ডিমপাড়া হাঁস বলে অনেকে, কেন বলছি আপনি বুঝতে পারছেন, চারবারের কাউন্সিলর, দুবারের বিধায়ক, কি পাননি একজন রাজনীতিবিদ? আমি বলছি সল্টলেক পুরসভা সেই মেয়র মুকুল রায়ের ডাকে বিজেপির দিকে ঝুঁকে পড়ছেন। আমি বলছি তো নিষিদ্ধ ডাক নয়, তার মানে রাজনীতিবিদরা আমার আপনার থেকে রাজনীতির অঙ্ক অনেক ভালো বোঝেন, কিছু একটা আছে, কিছু একটা লাভ, একটা গেইন, এই ঝুঁকি সত্ত্বেও, এই ঝুঁকিপূর্ণ পথে যে পা বাড়াচ্ছেন সব্যসাচী, ওনার হিসেবটা কী হতে পারে? দেখুন, আমি প্রথমেই একটা বলবো যে প্রক্রিয়ায় এটা চলছে, মানে সব্যসাচীবাবুকে নিয়ে আমরাই হয়তো 8-10টার অনুষ্ঠান করলাম, এই যাচ্ছি বা কিছুটা এগোচ্ছে, কিছুটা পিছোচ্ছে, কিছুটা এগোচ্ছে পিছোচ্ছে, অনেকটা আপনি দেখবেন মুকুল রায়ের যে দল ছাড়া তার সাথে একটা সাদৃশ্য বা মিল পাবেন। মুকুলা সরাসরি দলকে অ্যাটাক করতো না, কিন্তু একটা নিজে দূরত্ব তৈরি করেছেন দীর্ঘদিন। এবং মাঝে একটা সময় এই একই সব্যসাচী বাবুর সঙ্গে সিমিলার, যে মনে হচ্ছিল যে মুকুল রায়ের সঙ্গে দলের দূরত্ব বোধ হয় নেই, একেবারে আবার ফিরে এলেন মুকুল রায়, আবার তারপরে দূরান্ত বিচ্ছেদ। এইটা মুকুল রায় সেই সময় 6 মাস আগে মানে তার মানে যে ট্রাম্প ছিল, অর্থাৎ রাজ্যসভা সাংসদ পদ, 6 মাস পরে ওই অবস্থাতে তিনি রিজাইন করলেন এবং বিজেপিতে জয়েন করলেন, যাতে উপনির্বাচন আর সুযোগ না হয়। এখানে সব্যসাচীবাবু যে অবস্থানটা নিচ্ছে সেটা কিন্তু অনেকটাই এরকম যে বিধায়ক পদটা ধরে রাখা, যদি দল আমাকে সাসপেন্ড করে দেয় তাহলে আমার বিধায়ক পদটা নিশ্চিত থাকবে, মানে সরাসরি অ্যাটাকে যাচ্ছেন না, আবার একটা নিজস্ব দূরত্বও তৈরি করছেন। কিন্তু আর তো এই বিভ্রান্তির জায়গা নেই, এখন তো বিচ্ছেদ মোটামুটি চূড়ান্ত। এই কিন্তু আমি বলবো, আপনি বলছেন বিধায়ক বিধায়ক পদটা বিধায়ক বিধায়ক আছে, কিন্তু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, দেখুন বামেরা যে জায়গাটা মানে অন্তত সাহসটা দেখাতে পেরেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু তৃণমূল নেতৃত্ব কিন্তু পারেনি। সব্যসাচীবাবু গত কয়েক মাস ধরে যে দলকে অস্বস্তি করছে সেটা টেলিভিশনে প্রতিনিয়ত উঠে উঠছে, ফুটে উঠছে,
কিন্তু দল কিন্তু সরাসরি ব্যবস্থা নিতে পারেনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অপসারিত করলে, ওই ধরনের অপকর্মের পরে অপসারিত করলে দলের থেকে বেরিয়ে যেয়ে অন্য একটা দল জয়েন করতে পারে এরকম সম্ভাবনা দেখেও কিন্তু সূর্যকান্ত মিশ্ররা কিন্তু পিছপা হয়নি। নীতির প্রশ্নে কিন্তু তাকে অপসারণ করে একটা দৃষ্টান্ত রূপ রাখতে পেরেছে। দল যখন দেখছে যে সব্যসাচীবাবু দিনের পর দিন দল বিরোধী কথাবার্তা বলছেন বা একটা দূরত্ব মেনটেন করছেন বা দলের সাথে সাযুজ্য রেখে কথা বলছেন না, তৃণমূল নেতৃত্ব কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। এই দ্বিধাদ্বন্দ্বটাই আপনি ঠিক ধরেছেন, সেটাই হলো রাজনীতির সমীকরণের একটা পরিবর্তন। এই যে ১৬টা আসন পাওয়া ওই ১৮-২২ একেবারে একেবারে এবং এই যে রাজনৈতিক সমীকরণ পরিবর্তন, তৃণমূল কংগ্রেস চারবার ভাবছে যে সব্যসাচীবাবুকে যতক্ষণ পারা যায় ধরে রাখা যায়, কারণ মানে সব্যসাচীবাবু চলে যাওয়া মানে একটা অঞ্চলের প্রভাব তৃণমূলের কমে যাওয়া, এইরকম করে আমি বলছি। কিন্তু শেষ পর্যন্ত যে বৃহত্তম চেহারাটা দলে আসছে সিদ্ধান্তহীনতা, তার সাথে শৃঙ্খলার প্রশ্নটা যুক্ত হয়ে যাচ্ছে, সব মিলে মানে লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের যে অগোছালো যে সংসার, যে ছবিটা প্রতিনিয়ত দেখা যাচ্ছিল, সেই ছবিটা কিন্তু এখনও পরিবর্তন হচ্ছে না। মানে ডেভেলপমেন্টের ইস্যুয়ে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, ডেভেলপমেন্টের তাসে কিন্তু ফিরতে পারছে না, বরঞ্চ দল প্রতিনিয়ত খণ্ড বিখণ্ডে, যেটা কিন্তু বিজেপি কিন্তু চাইবে যে আগামী দিনে এই ছবিটা আরো। আমি রাহুলের কাছে আসবো অবশ্যই এই প্রশ্নে যে তাহলে কি এই যে সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্ব কোথাও একটা দুর্বলতার প্রকাশ, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে অনাস্থা আনছি আমি সব্যসাচী দত্তের বিরুদ্ধে, কিন্তু আমার মুখকে পরবর্তী মেয়র হিসেবে তৃণমূল দল হিসেবে কাকে ভাবছে, তাপসবাবু নাকি কৃষ্ণা চক্রবর্তী? কৃষ্ণা চক্রবর্তী কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে প্রচ্ছন্নভাবে মেয়র হওয়ার ক্ষেত্রে তার ইচ্ছা গোপন করেননি বা কিছুটা পরোক্ষভাবে হলেও সামনে এনেছেন। দেখুন, আমাকে মাননীয় মন্ত্রী ববি হাকিম নির্দেশ দিয়েছেন যে আমরা নো কনফিডেন্স আনার জন্য প্রসিজ করতে বলেছেন। বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে তৃণমূল। এই খবর সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে, সব্যসাচী দত্ত শক্তি দেখাতে না পারলে পরবর্তী মেয়র কে হতে পারেন। সূত্রের দাবি, সম্ভাব্য হিসাবে উঠে আসছে দুটি নাম। প্রথমজন বিধাননগর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী, দ্বিতীয়জন এই পুরসভারই ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। এর মধ্যে কৃষ্ণা চক্রবর্তী তো এদিন সব্যসাচীর পাশে বসে মেয়র হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ও যখন হয়েছিল আমারও ইচ্ছে ছিল হওয়ার, কিন্তু আমি দলের সৈনিক, আমাকে করেনি, আমাকে দায়িত্ব দিয়েছে আমি পালন করেছি, এখনো ইচ্ছা আছে, ডেফিনেটলি আছে, দল দিলে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসে তখন থেকেই তার ঘনিষ্ঠ বৃত্তে কৃষ্ণা। ১৯৮৪তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম সাংসদ হন তখনও তার পাশে দেখা যেত কৃষ্ণাকে। মাঝে দীর্ঘ সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। ২০১০ সালে কৃষ্ণাকে ফের সক্রিয় রাজনীতিতে নিয়ে আসেন মমতা। পুরো ভোটে জিতে বিধাননগর পুরসভার কাউন্সিলর ও চেয়ারপারসন হন তিনি। এখনও বিভিন্ন কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী তিনি। সব্যসাচী দত্ত যখন ঘুরিয়ে মমতাকে কটাক্ষ করছেন তখন সোমবারও তার পাশে বসে নেত্রীর প্রতি নির্ভেজাল আনুগত্যের পরিচয় দিয়েছেন কৃষ্ণা। ওই ছবিটার প্রতি আস্থা ভরসা, আমার মনে হয় সব্যসাচী বসে আছে সেও বলবে আস্থা ভরসা আছে। এই ছবিটা আমাদের মাথা থেকে যদি নিয়ে নেয় আমার যে তার কোনো সম্ভাবনা নেই আমি বলে দিতে পারি। বিধাননগর পুরসভা এলাকার মধ্যে মূলত তিনটি বিধানসভা কেন্দ্রের অংশ পড়ে, বিধাননগর, রাজারহাট গোপালপুর ও রাজারহাট নিউ টাউন। সদ্য শেষ হওয়া লোকসভা ভোটের পুরসভা ওয়ারি ফলের নিরিখে সব্যসাচী দত্তর বিধানসভা কেন্দ্র রাজারহাট নিউ টাউনে তৃণমূল বিজেপির চেয়ে ২৩,৬৪৩ ভোটে এগিয়ে রয়েছে। অন্যদিকে তাপস চট্টোপাধ্যায়ের খাসতালুক বলে পরিচিত রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির কাছে ৭৪৩ ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল। কৃষ্ণা চক্রবর্তী যেখানকার কাউন্সিলর সেই বিধাননগরে বিজেপির কাছে ১৮,৯১৬ ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল। অর্থাৎ লোকসভা ভোটের ফলের নিরিখে কৃষ্ণার মতোই তাপসের রাজনৈতিক জমিও খুব একটা শক্তপোক্ত নয় বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। তবে তাপস চট্টোপাধ্যায় কৃষ্ণা চক্রবর্তীর মতো তৃণমূলের দুর্দিনের সৈনিক নন। তাপস চট্টোপাধ্যায় একসময় সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন। ১৯৯৪ সাল থেকে রাজারহাট গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন। ২০১১ সালে তাপস চট্টোপাধ্যায়কে বিধানসভা ভোটে হারান সব্যসাচী দত্ত। ২০১৫ সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন তাপস। বিধাননগর পুর নিগম তৈরির পর সিপিএম এর এই প্রাক্তন হেভিওয়েট নেতাকে ডেপুটি মেয়রের দায়িত্ব দেয় তৃণমূল। ২০০৮ সাল রাজারহাটে খুন হয়েছে, মাটি দিতে পারছিলাম না, শুধু তাপস চ্যাটার্জী আর রবীন মণ্ডলের দয়ায় সেদিন কিন্তু এই মুকুল রায় আর সব্যসাচী দত্ত দাঁড়িয়ে থেকে মাটিটা দিয়েছিল। এখন সব্যসাচীকে মেয়র পদ থেকে সরানোর মতো পরিস্থিতি এলে কি সেই জায়গায় বসানো হতে পারে তাপসকে? দলই এটা বলবে, আমি ব্যক্তিগতভাবে কিছু বলবো না। দলের নির্দেশ হচ্ছে যে মাননীয় মন্ত্রী এটাকে বলবেন, ফেরাদ হাকিম তিনি বলবেন।
অন্তিম লগ্নে লড়াই কোন দিকে গড়ায় সেটাই দেখার। পরিত্রী ভট্টাচার্য ও আবির দত্ত, এবিপি আনন্দ। রাহুল, কোনো সন্দেহ নেই এরপরও ব্যবস্থা না নিলে তৃণমূলের দুর্বলতা আরও প্রকট হতো এবং শৃঙ্খলা রক্ষা কমিটির নামে লোকে হাসাহাসি শুরু করে দিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুটো ক্ষেত্রেই সব্যসাচীবাবু একেবারে সরাসরি নেতৃত্বকে নয় নেত্রীকে আক্রমণ করছেন, কোথায়? এক হচ্ছে প্রশান্ত কিশোরের অ্যাপয়েন্টমেন্ট, তিনি বলছেন কোট আনকোট পার্টির মানি আর পাবলিক মানি 400-500 কোটি টাকা, কেউ বলছেন 500, কেউ বলছেন 400। প্রশান্ত কিশোরের পরামর্শ নিলে তুমি সৎ এবং মুকুল রায়ের থেকে পরামর্শ নিলে তুমি বেইমান। আমি বলছি এই ভাষায় প্রশান্ত কিশোরের নিয়োগকে চ্যালেঞ্জ করা তো বিরোধীরাও করেননি, অর্থাৎ একেবারে নিয়োগ কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাকে আমি লক্ষ্য করছি, তাকে টার্গেট করছি। দুই আসি সৌজন্যের প্রশ্ন, আমি 24 ঘন্টা পিছিয়ে যাচ্ছি, গতকাল রাতে, এখনও 24 ঘন্টা হয়নি অবশ্য। সৌজন্যের প্রশ্নে সব্যসাচী কিন্তু টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন? যে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাঞ্জাবি পাঠালে সেটা সৌজন্য আর মুকুল রায়কে আপ্যায়ন করলে সেটা সৌজন্য নয়, অর্থাৎ তুলনা বলো, সিমিলি বলো, সব কিছুর ক্ষেত্রে কিন্তু টার্গেট শীর্ষ নেতৃত্ব। না, এটা তো খুব স্পষ্ট, যেটা সব্যসাচী দত্ত করতে চাইছে সেটা ইচ্ছে করেই করতে চাইছে। মানে জল ঘোলা করে দেওয়ার একটা পদ্ধতি প্রথম থেকে তার মাথায় ছিল, যদি সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে করে করতে চাইলেন, কিন্তু দলও তো দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। আমি বলছি প্রথম কথা হচ্ছে যে পেছনে প্ল্যানিংটা কি, এটা যে ইচ্ছে করে করছে, যদি দলের প্রতি তার কোনো ক্ষোভ থাকে ব্যক্তিগতভাবে, যদি কোনো সমস্যা থাকে, তার জন্য আভ্যন্তরীণ ফোরাম আছে, সেটা বাইরে বলার তো জায়গা নয়। আমি জানি না কোন সমস্যা তাকে জর্জরিত করছে, নাকি কাটমানি বা অন্য কোনো সমস্যা তাকে জর্জরিত করছে বা ভয় ভীতি হয়ে যাচ্ছে, জানি না মুখ্যমন্ত্রী বলা পর তার নতুন করে ভয় জন্মেছে কিনা এবং তাই জন্য সে এই নানা রকম সমস্যার মানে অবতারণা করছেন কিনা। কিন্তু মুশকিল হচ্ছে যে এখানে দাঁড়িয়ে দলেরও কিছু নিজস্ব পদ্ধতি আছে, পদ্ধতিগত দিক দিয়ে তিনি নির্বাচন মেয়র, তাকে বারবার কয়েকবার সুযোগ দেওয়া হয়েছে এবং দল ঠিক সিস্টেমেটিকভাবে ডিসিশন নেবে এবং দল শুরু করলেন না যে পিছনে চক্রান্ত এবং দলের মধ্যে বলা উচিত ছিল। সেই একই কথা তো বামপন্থীরা আর কংগ্রেসীরাও বলতে পারে যে যখন তাদের বিধায়কগুলো যাচ্ছিল, বিধায়করা উন্নয়ন হঠাৎ ঘুম থেকে উঠে উন্নয়ন দেখে দৌড়ে চলে যাচ্ছিলেন তৃণমূলে, তো তারাও তো বলতে পারে যে আপনার আমি কোনো গোপবিক্ষোভ থাকলে দলের মধ্যেও বলতে পারে যে এখানে কোনো তফাৎ দেখছি না কিন্তু আমি কোথাও দাঁড়িয়ে একটা উন্নয়ন তো কাজ করছে এবং যার সাথে ঘুরে উনি এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন তাকে সবাই জানে পশ্চিমবঙ্গের, তিনি কি করে বেরিয়েছেন বা কি করে বেড়াচ্ছেন। সমস্যা হচ্ছে এতে কোনো অন্য কোনো পার্টি নয়, এখানে দাঁড়িয়ে কেউ ব্যাট দিয়ে কাউকে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না প্রধানমন্ত্রী বলা সত্ত্বেও। কিন্তু আপনি দেখেছেন যে তৃণমূলের মতো দলকে এতবার সরাসরি প্রকাশ্যে কখনো ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করার পরও এত দেরি হলো দলের সিদ্ধান্ত নিতে? সিদ্ধান্ত নেওয়ার বিকল্প, উনি একজন নির্বাচিত মেয়র এবং তার জন্য কতগুলো নির্বাচিত পদ্ধতি আছে, সেই পদ্ধতি ফলো করে করা হবে, সুযোগ দেওয়া হয়েছে, যদি সুযোগ না মেনে হয় এই পদ্ধতি যেভাবে আছে জড়িত সমস্যা, তার জন্য এত রকম আত্মবিশ্বাস থাকার কথা, সেই পূর্ণ আত্মবিশ্বাস নেই। আসবো তার আগে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম আরেক দফা সব্যসাচীর বিরুদ্ধে মুখ খুলেছেন, কি বলেছেন এই মাত্র দেখবো। নিশ্চিতভাবে পার্টি বিরোধী কাজ হয়েছে আমার মনে হয়েছে, আমার রিপোর্ট আমি পাঠিয়ে দিয়েছি আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে, তারা যা ডিসিশন নেবেন নেবেন। লিখিতভাবে কেন দেব, উনি যে মেয়র হচ্ছেন লিখিতভাবে আমরা কোটা পাঠিয়েছি, উনি যে মেয়র হবেন পার্টির চয়েস হলো সেটা কি লিখিতভাবে রয়েছে নাকি, যেটা লিখিতভাবে অনাস্থা আস্থা এগুলো সল্টলেকের মেয়র সল্টলেকের কাউন্সিলরদের ব্যাপার, তারা কি ডিসিশন নেবে সেটা আমি কি করে জানি। বলছেন যে বিনা পয়সায় উনি মুকুল রায়ের পরামর্শ নিয়েছেন, আপনারা তো প্রশান্ত কিশোরের পরামর্শ অনেক টাকা দিয়ে নিচ্ছেন, টাকা আছে, তার মানে অধঃপতনটা কোথায় গেছে? তৃণমূলের থেকে বড় হলো, তৃণমূলের এমএলএ হলো, তৃণমূলের মেয়র হলো আর সাজেশন নিচ্ছে যে তৃণমূলকে পেছন দিক দিয়ে ছুরি মেরেছে, তার মানে ও নিজেও গদ্দারের পর্যায়ে পড়লো। তাহলে আমি মিথ্যে কথা বলছি। আমি একটা ছোট উদাহরণ আপনাকে দিচ্ছি, আপনি এই সব্যসাচী দত্তের প্রসঙ্গে বললেন, আপনি দেখবেন যে প্রথম এনডিএ সরকার নরেন্দ্র মোদীর আমলে তার যে পাটনা সাহিবের যিনি এ ছিলেন, এমপি ছিলেন,
শত্রুঘ্ন সিনহা প্রথম থেকে ধারাবাহিকভাবে বিজেপিকে আক্রমণ করেছে, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে, বিজেপির একাধিক কর্মকাণ্ডকে আক্রমণ করেছে, পুরো পিরিয়ডে কোন রকম ব্যবস্থা বিজেপি। আমি প্রণয়বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে প্রণয়বাবু, এই যে শূন্য থেকে শুরু করা, এই কিন্তু মানে এই রাজ্যের নতুন ট্রেন্ড। আমি এই অনুষ্ঠান যখন করতে আসছি তখন শুনলাম সিউড়িতে কোমা গ্রাম পঞ্চায়েত, এক্ষেত্রে কারা কমায় গেছে দর্শক ভালোই বুঝতে পারবেন, কিন্তু কোমা গ্রাম পঞ্চায়েতে সাতজনই তৃণমূল সদস্য এবং কিরাম গ্রাম পঞ্চায়েত একেবারে অনুব্রতর খাস তালুক, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, অর্থাৎ ভোটের লড়াইও হয়নি, সেই সাতজনের পাঁচজন প্রধান এবং উপপ্রধান সহ বিজেপিতে চলে গেলেন। অর্থাৎ এই শূন্য থেকে বোর্ড গঠন মোটামুটি এই প্র্যাকটিস বিজেপি এর রাজ্যে শুরু করে দিল। বিধাননগর কি পরেরটা দেখবে? দেখুন, বিজেপি শুরু করার আগে যারা আসছে তাদের কথাটা ভাবুন, আসলে তারা তো দেখছে মাথাটা পচে গেছে, যে হাত আছে পা আছে নিচের অংশে আছে সে ভাবছে এখন যদি মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অন্তত আমরা বেঁচে যেতে পারি। কিন্তু ওই ছাকনিটা কি লাগিয়েছেন না লাগাবেন? ছাকনি আগেও ছিল, ছাকনি এখনো আছে, ছাকনি নিয়ে সমস্যা না। আসলে আসলে যে ব্যাপারটা যে ব্যাপারটা বলতে দিই, আসলে এত বড় তৃণমূল দল তো এত গণতান্ত্রিক একটা দল, তাদের নিয়মাবলী হাজার হাজার পাতার নিয়মাবলী, কোন নিয়মে ওকে সাসপেন্ড করবে সেটা খুঁজে পেতে হয়তো একটু সময় লাগছে। বিদ্যুৎ ভবনে যখন গিয়ে ওখানে বিক্ষোভ দেখেছেন কেন কর্মীরা ডিএ পাচ্ছে না তার জন্য, এবং এটা উনি বলেছেন যে আমি ওখানে মেয়র হিসেবে যাইনি, সেই ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে গেছি। এটা যদি দল বিরোধী কাজ হয় তাহলে মমতা ব্যানার্জি দল বিরোধী কাজ করেছেন। উনি যখন এনডিএ এর মন্ত্রী ছিলেন, এই রাজ্যের বিরোধী নেত্রী ছিলেন, তিনি একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করেছেন, মেয়র পদে থেকে কোন ইউনিয়নের বক্তব্য রাখা বা নেতৃত্ব দেওয়া যদি কার বিরুদ্ধে করেছেন, শ্রমিকদের স্বার্থে করেছে, শ্রমিকদের স্বার্থে করেছে, তার মানে তোমরা শ্রমিকদের স্বার্থে সবাই একবার একটু থামেন, আমি একটা চমৎকার মজার গল্প শোনো। সেটা হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় তখন কর্পোরেশনের মেয়র, আর শোভনদেব চট্টোপাধ্যায় তখন সারা জীবন তিনি শ্রমিক আন্দোলন করে উঠে এসেছেন, যারা নিচুতলার কর্মী সেই সংগঠনের মাথা ছিলেন শোভনদেব বাবু। তো প্রায়ই সুব্রত মুখোপাধ্যায় অর্থাৎ নিজের দলের পুরো বোর্ডের সামনে পুরসভার সামনে বিক্ষোভ দেখাতেন। শোনা যায় সুব্রত মুখোপাধ্যায় নিজেরই কয়েকটা কুশপুতুল করে রেখেছিলেন যে শোভনদেব বাবু এলে পোড়াতে দেবেন বলে। আমি বলছি এই এই দ্বৈত সত্তার ক্ষেত্রে চমৎকার গল্পটা আমি না বলে পারলাম না। পুরসভায় ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, শোভনদেব বাবুর আন্দোলন ছিল তৃণমূল কংগ্রেস, শ্রমিক স্বার্থ তৃণমূল কংগ্রেসের বোর্ডের কাছেই আবেদন করতেন এবং প্রতিবাদ ছিল না, কারণ সরকারে সরকারে ছিল বামফ্রন্ট। আমার বক্তব্য না 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 এই এই ক্ষেত্রে দাবি দেওয়া কিন্তু এন্টায়ারলি গ্রহণ করতে পারতেন শুধু আপনি যেটা বললেন ওই বীরভূমের কথাটা, ওই বীরভূমে যদি আমাদেরকে প্রার্থী দেওয়া হতো না, ওই বিজেপি সাতটায় সাতটায় জিততো। সুতরাং পঞ্চায়েত নির্বাচনে কিভাবে নির্বাচন হচ্ছে আপনারা জানেন। আমাদের যেটা আমাদের আমাদের যেটা বক্তব্য এখানে বারবার যেটা বলছি যে তোমাদের একটা ল্যাম্প পোস্ট খুঁটিও নেই তোমার দলে, হয়েছে অরিজিনাল বিজেপি যারা হয়েছে না বলো, এটা বলতে হবে রাখতে আবার কি অসুবিধা। একবার এই যাবতীয় আলোচনা গতকাল রাতের যে ঘটনাকে কেন্দ্র করে নতুন করে এই জল্পনা এবং এই রাজনৈতিক বিতর্কের জন্ম হলো, মুকুল রায়ের সঙ্গে সব্যসাচী দত্তের সেই সাক্ষাৎকার দেখাব। আমার দলের যারা প্রধান বিরোধী তাদের সাথে বসে দিনের পর দিন আমি খাওয়া দাওয়া করব, তারা আমাদের কর্মীদের খুন করছে, তারা আমাদের প্রধান শত্রু, তাদের সাথে কিসের বন্ধুত্ব?
সব্যসাচী দত্তর ভূমিকায় এমনিতেই চরম ক্ষুব্ধ তৃণমূল। সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে রবিবার রাতে সব্যসাচী দত্তর ফের বৈঠক। আর তাৎপর্যপূর্ণ বিষয় হল নৈশ ভোজের টেবিলে সব্যসাচীকে পাশে বসিয়ে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুকুল। মমতা ব্যানার্জী বলছেন, আমি 2018 ফিরবো, 21 ফিরবো। আপনি লিখে রেখে দিন 2021 মমতা ব্যানার্জির দল বিরোধী দলের মর্যাদা পেতে যে 30টা আসন পাওয়া উচিত সেই 30টা আসন পাবেন। মুকুল রায়ের মুখে দল ও নেত্রী সম্পর্কে এই মন্তব্য শুনেও সব্যসাচী নির্বিকার ছিলেন। অনেকদিন ধরে উনি রাজনীতি করছেন এবং যে দলে আমরা করছি সেই দলটা ওনার মানে হি ইজ ওয়ান অফ দ্য সিগনেটারি দলটা তৈরি হয়েছিল। তো উনি ওনার স্পেকুলেশন বলছেন, উনি ওনার তরফ থেকে ওনার দলের তরফ থেকে নিশ্চয়ই বলতে পারেন, আমি আমার দলের তরফ থেকে বলছি। সৌজন্য প্রসঙ্গে মুকুলের পাশে বসে ঘুরপথে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়েননি সব্যসাচীও। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে পাঞ্জাবি পাঠান, মিষ্টি পাঠান, এই সৌজন্যতাটা বাঙালির চিরকালের ঐতিহ্য, সেই ঐতিহ্য আমি অন্তত নষ্ট হতে দেব না। ওর যে অ্যাডভাইসার সে আমাদের দলটাকেও রং অ্যাডভাইস করে কতগুলো অবাঞ্ছিত লোককে ঢুকিয়ে নিয়ে আবার যে দলে গেছে সেই দলে তাদেরকে নিয়ে যাচ্ছে, কোনো রকম দল বিরোধী মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট করা হলে সে যে মাপেরই নেতা হোক দল সেদিকে নজর রাখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর সবাই মমতা ব্যানার্জি হতে পারবে না, চেষ্টা করলেও হতে পারবে না। লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী বিধাননগর বিধানসভা এলাকায় তৃণমূল বিজেপির কাছে পিছিয়ে পড়েছে। এই বিধানসভা এলাকার তৃণমূল বিধায়ক সুজিত বসু। আবার লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়েছিল এই বিধানসভা এলাকার তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। আর এই প্রেক্ষাপটে লোকসভা নির্বাচনে বিধাননগর এলাকায় সব্যসাচী দত্তর ভূমিকা প্রসঙ্গে রবিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুকুল রায়। বিগত লোকসভা নির্বাচনে সব্যসাচীর ভূমিকা আমাদের পক্ষে ভালো ছিল। তাহলে আমার ক্ষমতা আছে, আমি নিজের বিধানসভায় জেতালাম, এই বিধানসভায় হারালাম, আমার তো ক্ষমতা আছে। বিধাননগর বিধানসভা ভোটে তৃণমূলের পিছিয়ে পড়া প্রসঙ্গে আগের মতোই ফের একবার নাম না করে পড়শে বিধায়ক সুজিত বসুকে খোঁচা দিয়েছেন সব্যসাচী। এই বিধানসভা বিধাননগর বিধানসভা যিনি বারাসাত লোকসভার কাণ্ডারি ছিলেন তার বিধানসভা এবং তার ওয়ার্ডে যে পার্টে উনি ভোট দিয়েছেন সেই পার্টেও হেরে গেছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করুন যে তিনি কি করলেন। দল তো আছে, দলের কাজ দল করবে, দল দেখছে সব, কোথাও ক্রাইসিস নেই, সব ঠিক আছে। সব্যসাচী দত্তর সঙ্গে তৃণমূল নেতৃত্বের বাগযুদ্ধ জমে উঠছে, কিন্তু এর শেষ কোথায়, চরম পদক্ষেপটা আগে কে নেবে, এটাই লাখ টাকার প্রশ্ন। অর্ণব মুখোপাধ্যায় ও সঞ্জয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পার্থবাবু, সব্যসাচীবাবু আজকে বলছেন যে তাপস চট্টোপাধ্যায় পোল ভল্টে সোনা পেয়েছেন, তো এই সোনাজয়ীরা এতদিন তৃণমূল কংগ্রেসের সম্পদ ছিল, এখন বিজেপির সম্পদ হতে চলেছে, অর্থাৎ দল বদলের সংস্কৃতিটা চলছে, শুধু স্থান কাল পাত্র পরিচয় ঝান্ডা এইগুলো পাল্টে যাচ্ছে। এই যে 1.5 ডজন MLA অসংখ্য কাউন্সিলর আজকে কর্ণাটক নিয়ে এত লাফালাফি হচ্ছে, এ তো বাংলাও এই গোটা ছবিটার দেশের ছবিটার বাইরে নয়। আমি বলছি আজকে ফিরাদ হাকিমের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যখন বলছেন যে সব্যসাচী এইসব কথা বলবেন কিন্তু আগে উচিত পদত্যাগ করা, ঠিকই তো, কিন্তু তৃণমূল তো এই রাস্তায় কখনো হাঁটেনি, অন্তত আমরা গত 1.5-2 বছরে তা দেখিনি। দেখুন সুমনবাবু, তিনটে ইস্যু আছে। আমি একটা প্রথম বলি যে সব্যসাচীবাবু আক্ষরিক অর্থেই সব্যসাচী, যার দুহাত সমানে চলে এবং এক হাতে হচ্ছে যে আঁকড়ে ধরে আছেন তৃণমূল, অন্য হাতে পদ্ম আঁকড়াচ্ছেন, এই পথে যাচ্ছেন। এবং এই অর্থে আমি বললাম মুকুলবাবুর কথাটা তো সত্যি তাই যদি উনি হয়। সেকেন্ড হচ্ছে আর একটা যে রাহুলবাবুও বললেন, যেটা আমি নিজেও মনে করি এবং ববি হাকিমও বললেন এক্ষুনি, যে এরা মির্জাফর এবং এরা হচ্ছে যে বিশ্বাসঘাতক, তা যদি হয় আমি জানতে চাই কেন এরকম মির্জাফুররা এর আগে যখন তৃণমূলে ছিলেন এবং ওরা দরবদল চলে করে চলে যাওয়ার পর এদের প্রত্যেকের নামেই না সরকারি সম্পত্তি কুক্ষিগত করার অধিক মানে অভিযোগগুলো ওঠে, অর্জুন সিংয়ের সময় হয়েছিল, ফলে এখনও যদি সময় হালকা ইতিহাস আশ্রিত নোট অফ ডিসেন্ট থাকবে যে অনেক ঐতিহাসিক দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মির্জাফর ততটা বিশ্বাসঘাতক ছিলেন না, তাই কিন্তু এটা মির্জাফর ঐতিহাসিকভাবে এটা কলিযুগের সংস্করণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এই যদি মির্জাফর শব্দটাকে বলেন এবং সেখানে পরিষ্কার করা উচিত যে ববি হাকিম সাহেবদের যে সত্যি সত্যি এর নামে এখনো পর্যন্ত কি কি অভিযোগ আছে সেটা হচ্ছে সাধারণ মানুষ প্রথম জেনে নিক, তারপরে উনি কোন দিকে যাবেন, তারপরে যারা তাকে নেবেন কি নেবেন না সেই সিদ্ধান্ত নেবেন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি এখন খানিকটা বুঝতে পারছি যে আমাদের ভোট প্রচারে এসে মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলেন যে দেহ পড়ে আছে তৃণমূলে আর মন পড়ে আছে বিজেপিতে,
এই অংশের 40 জন লোক তার সাথে সাক্ষাতের জন্য রোজ যোগাযোগ রাখেন, রোজ যোগাযোগ রাখেন। আমি তো এখন বুঝতে পারছি এরকম 1-2-4 করে বেরোচ্ছেন এবং সব্যসাচীবাবু সম্ভবত তাদের মধ্যে একজন। এখন আমার তাতে আপত্তির কিছু নেই যে কে কোথায় যাবেন কে কোথায় থাকবেন, আপত্তির জায়গা হচ্ছে এটাই যে যারা নেবেন আর যারা দেবেন। বলছি সব্যসাচীবাবু একটা সিম্বলিক নেম, কারণ উনি যে পুরসভাটার মেয়র সেটা হচ্ছে বিধাননগর পুরসভা। আপনি 2015 সালে, আজকেরও আপনার রিপোর্টারের এক্ষুনি একটু আগে রিপোর্টিং দেখাচ্ছিলেন অরিত্রিক, এই নামটা আমার কানে আসলো একদম, যে 2015 সালে যে ভোট লুটের ঘটনা দিনে দুপুরে হয়েছিল এবং মানে দুজন সাংবাদিক আহত, বিরোধী ঘন্টার মধ্যে 21 জন সাংবাদিক রক্তাক্ত। আমি বললাম যে সেই রকম একটা পুরো ভোটে জিতে আসার পর যিনি ওই চেয়ারে বসলেন তার নাম সব্যসাচী দত্ত, এবং তিনি যদি বলেন যে এই গোটা ব্যবস্থাটার যদি প্রতীকী অর্থেও যদি বলেন যে এই ভোট লুটের একটা নায়ক, আজকে সেই নায়কের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং তারা একই সাথে বলছেন যে আমরা গণতন্ত্র উদ্ধারের নতুন পূজারি এই রাজ্যে। আমরা দে কল দ্য পার্টি উইথ দ্য ডিফারেন্স, বাট হোয়াট উই সি যে রোজ একটা করে যেভাবে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, দ্য পার্টি উইথ নো ডিফারেন্স, এবং এরাই আসলে নিয়েছেন আর দিচ্ছেন, তাদের তো এটাই ঠিক রক্ত দান করে উজ্জীবিত করেছেন আপনারা। আপনারা আর বলবেন না, দেখুন মমতা ব্যানার্জি যে স্বৈরাচারী শাসক, বাংলার মানুষ বিরোধীরা অতিষ্ঠ, তার ঘরেও লোকেরাও শান্তিতে নেই সুখে নেই, তারাও অতিষ্ঠ, পরিত্রাণ চাইছে বাংলার মানুষ। বাংলার পুলিশ প্রশাসন গুন্ডাদের নিয়ে যে সিস্টেম মমতা ব্যানার্জি খাড়া করেছে, আর এই সিস্টেমের বিরুদ্ধে যারা মুখ খুলবে লড়াই করবে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের কাছে মানুষের মানুষকে আমরা মুক্তি দেব, আমাদের কাছে মানুষকে মুক্তি দেব। আমরা না বাঁচতে চাইছি, আমরা বৌদ্ধবাদী, যারা বাঁচতে চাইছে মারা যাচ্ছে, এটা আমাদের কাছে মুক্তি দেবে, আমাদের কাছে অন্যায় করে যারা বাঁচতে চাইছে মুক্তি দেবে। হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে নানা মন্তব্য পাঠালেন, কয়েকটা মন্তব্য পড়ে নেবো। তবে আমার আবার সুকুমার রায় মনে পড়ছে, ফাঁত পেতেছেন গোষ্ঠ মামা, দলবদলের যা ছবি তাতে প্রায় ওই গোষ্ঠ মামার মতোই ফাঁত পেতে আছেন কেউ। যাই হোক, মন্তব্য। তীর্থ ভৌমিক লিখছেন, নীতি আদর্শ দলের প্রতি আনুগত্য, এখন এসবের কেউ ধার ধারে না। মন্টু চন্দ্র লিখছেন, সব্যসাচীকে মন্ত্রিত্ব দিলে বোধ হয় সমস্যা হতো না, দিদি কেন যে ভাইদের চাহিদা বুঝতে পারছেন না, বুঝি না। কে আনম বলছেন, তৃণমূলের এখন প্রায়শ্চিত্ত পর্ব চলছে, সব্যসাচী ফলশ্রুতিমান। অতনু বন্দ্যোপাধ্যায় লিখছেন, নাটক না করে দিল্লি গিয়ে বিজেপির মালা পরে আসুন। প্রণব কুমার আইচ লিখছেন, কম্বলের লোম ঝরতে ঝরতে কম্বলটাই না অবলুপ্ত হয়ে যায়, অনেক সব্যসাচী শুধু সময়ের অপেক্ষায়। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, বাংলার রাজনীতি এখন একটা মিউজিক্যাল চেয়ার খেলায় পরিণত হয়েছে। আর এবার সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। শুধু ক্ষমতায় প্রত্যাবর্তন নয়, একেবারে ট্রিপল সেঞ্চুরি, ফলে সবার আবদারও চরমে। আর এই অবস্থায় দফতর বন্টন করতে গিয়ে নাকি বেজায় সমস্যায় পড়তে হয়েছিল খোদ নরেন্দ্র মোদীকে, একদিকে আগেরবারের নাম্বার টু আর অন্যদিকে নিজের সেকেন্ড ইন কমান্ড। জাতীয় রাজনীতির সেই টানাপোড়েন আর পরিশেষে মানভঞ্জন। এই বহুচর্চিত রাজনৈতিক জল্পনা নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টেলিভিশন ফরম্যাট, সবটাই হাসির মোড়কে, তাই রাগ করে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কিস দিবেন না প্লিজ।
তাপস চট্টোপাধ্যায় বলছেন যে এখনই সংখ্যা গুনে গুনে বলা যাবে না, তাহলে কি কোনো অনিশ্চয়তাও রয়েছে? কোন কাউন্সিলর কোন দিকে, তার হিসেব মেলানো সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে একটু কঠিন হচ্ছে। তবে কে কি বলছেন সেটুকু অন্তত আপনাদের সামনে তুলে ধরছি। সব্যসাচী পর্বকে ধীরে ধীরে এগোচ্ছে ক্লাইম্যাক্সের দিকে, ঘটনাক্রম দেখে এমনটাই মনে করছেন অনেকে। অবশেষে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে তৃণমূল। নিয়ম অনুযায়ী অনাস্থা প্রস্তাব আনতে হলে পুরসভার এক তৃতীয়াংশ কাউন্সিলরের সই করা চিঠি চেয়ারম্যানের কাছে পেশ করতে হয়। বিধাননগর পুরসভার মোট কাউন্সিলর সংখ্যা 41, অর্থাৎ অনাস্থা প্রস্তাব আনার জন্য 14 জন কাউন্সিলরের সই করা চিঠি পেশ করতে হবে। চিঠি পেয়ে অনাস্থা আনার জন্য সভা ডাকেন চেয়ারম্যান, তারপর অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এখন প্রশ্ন উঠছে, বিধাননগর পুরসভার কাউন্সিলররা কোন দিকে? বিধাননগর পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা 39। রবিবার ফিরহাদ হাকিমের ডাকা বৈঠকে তার মধ্যে 36 জন উপস্থিত ছিলেন। সব্যসাচী দত্তকে বৈঠকে ডাকা হয়নি, আরও 2 জন কাউন্সিলর বৈঠকে ছিলেন না। তার মধ্যে একজন সোমবার দাবি করেছেন তিনি পুরোদস্তুর সব্যসাচীর পাশে আছেন। উন্নয়নের সাথে আছি, সব্যসাচীর সাথেও আছি, দলের সাথেও আছি। অবশ্য কাউন্সিলরদের মধ্যে উল্টো সুরও শোনা গিয়েছে। দলের থেকেও দলের বিরুদ্ধে এরকম হচ্ছেন, এটা আমরাও বিভ্রান্তির মধ্যে আছি যে তারা কি উনি আমাদের সঙ্গে আছেন কি নেই। এখন দল এটা হস্তক্ষেপ করে দল যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটা মেনে নেব। বিধাননগর পুরসভা ডেপুটি মেয়র আত্মবিশ্বাসী, তার দাবি তৃণমূলের সমস্ত কাউন্সিলর তাদের দিকে। দলের কাউন্সিলর আমরা, দলের সৈনিক আমরা, দল যা সিদ্ধান্ত নেবে তাকেই তবাই করবে। এটা আমাদের দলের কাউন্সিলরদের সিম্বলজি, কাউন্সিলরদের এটাই সিদ্ধান্ত। কিন্তু তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে কি সব কাউন্সিলর আছেন? এখনো তো উনি মেয়র হননি, কাজ তো সামলাবেন, কাজ সামলে ডে টু ডে ওয়ার্ক গুলো তো নিশ্চয়ই সামলাবেন, তো ডে টু ডে ওয়ার্ক তো আমরা করছি। আমাদের মধ্যে অনেক অসহিষ্ণুতা আছে, অস্থিরতাটা সবার মধ্যেই আছে, সেই অস্থিরতাটা আজকে অন্য কেউ এলে সেটা থাকবে কি থাকবে না, এটা একটা প্রশ্ন তো ছিল। যাকে নিয়ে এত জল্পনা সেই সব্যসাচী দত্ত আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। কজন কাউন্সিলর আপনার সঙ্গে আছেন কি মনে হয় আপনার? যেদিন ভোটাভুটি হবে সেদিন দেখবেন। পুর নিগমের কাউন্সিলররা কি আপনাকে ফোন করছেন, যোগাযোগ করছেন? আপনি বাইরে দাঁড়ান না, দেখুন কজন আছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন আপাতত বৈঠকে কতজন উপস্থিত থাকলেন কতজন থাকলেন না, তার চেয়েও বড় প্রশ্ন হলো শেষ পর্যন্ত ভোটাভুটিতে তৃণমূল কাউন্সিলররা কোন দিকে যাবেন, সেখানে কি অন্য কোনো চমক দেখা যাবে? উত্তর মিলবে কয়েকদিনের মধ্যেই। আবির দত্ত ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। বিষয়টা একটা জিনিস বোঝা গেল না, সেটা হচ্ছে দলের সঙ্গেও আছি সব্যসাচীর সঙ্গেও আছি, এই বক্তব্যের কি মানে? মানে আমি বলছি ভোটের দিন তো একই সঙ্গে দলকেও জেতানো যাবে না, সব্যসাচীকে জেতানো যাবে না একই সঙ্গে, তাহলে তারা কোন দিকে যাবেন? এক দুই হচ্ছে কৃষ্ণা চক্রবর্তী এবং তাপস চট্টোপাধ্যায়। কৃষ্ণা চক্রবর্তী এই জন্য এত জোর দিয়ে বলতে পারছি যে আজকে সাংবাদিক সম্মেলনে কিন্তু একেবারে ইঙ্গিত স্পষ্ট যে কৃষ্ণা দেবীকে যদি বলা হয়, দল যদি বলে, তাহলে তার মেয়র পদ সামলাতে কোনো আপত্তি নেই, একদম পরিষ্কার, কোনো গোপন করেননি। সব্যসাচী বাবুর পরবর্তী নেতৃত্ব নিয়েও কিন্তু মানে এখানে যথেষ্ট জটিলতা আছে। কেন তাপস চট্টোপাধ্যায় মানে তিনি সিপিআইএম দলের এত প্রভাবশালী নেতা ছিলেন ওই সময়, রবীন মণ্ডলের মানে পুরসভার চেয়ারম্যান ছিলেন রাজারহাটের, এবং তাকে নেওয়ার প্রশ্নে আবার সব্যসাচী বসু তো, সব্যসাচী দত্ত তো বিরোধিতা করেই ছিলেন, অনেকেই বিরোধিতা করেছিলেন, বিশেষ করে রাজারহাট এবং বিধাননগর সংযুক্তিকরণের প্রশ্নে যখন দুটো পুরসভাকে এক করা হয়েছিল, 14 নির্বাচনে বিজেপি এগিয়েছিল, ফলে বিজেপিকে কিছুটা কোণঠাসা করা ওই প্রশ্নেই কিন্তু রাজারহাট এবং বিধাননগরকে এক করে একটা কর্পোরেশনের চেহারা দেওয়া হয়, যেটা জিওগ্রাফিক্যালিও সম্ভব কিনা অনেকে প্রশ্ন তুলেছিলেন, কারণ রাজারহাট পিছিয়ে থাকা একটা অঞ্চল আর বিধাননগর আধুনিক শহর, যেখানে প্রশ্ন মানে নেতৃত্বের দ্বন্দ্বের প্রশ্নটা আসার সম্ভাবনা, যে যেই মুহূর্তে আপনি যদি তাপস চট্টোপাধ্যায়কে মেয়র হিসাবে প্রজেক্ট করেন, মানে বিধাননগরে কৃষ্ণা দির নেতৃত্বে যারা আছেন তারা কত সেই কতটুকু আস্থা দেখাবেন, সেটা একটা সমস্যা। দ্বিতীয় যেটা আদি তৃণমূল আর 90 তৃণমূল এই কেস তো ওখানে, দ্বিতীয় যেটা সেটা হলো রাজারহাট এলাকাতে যারা নির্বাচিত তাদের উপর নিয়ন্ত্রণ তাপস চট্টোপাধ্যায়ের আছে, কিন্তু বিধাননগরে থেকে নির্বাচিত যে কাউন্সিলর যাদের সংখ্যাটাই বেশি তাদের উপর কতটুকু তার নিয়ন্ত্রণ আছে আমার ডাউট আছে, ফলে সেই ক্ষেত্রে মেয়র নির্বাচনটা খুব সহজ নয়। এখানে একটা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে কাছে তুলনামূলকভাবে কৃষ্ণা, সুতরাং সেইখান থেকে কিন্তু কৃষ্ণা কিছুটা অ্যাডভান্টেজ থাকতে পারে, কারণ এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা মূলত বিধাননগর থেকে নির্বাচিত এবং বিধাননগরের দীর্ঘদিনের কাউন্সিলর কৃষ্ণা, সেই দিক থেকে তিনি অ্যাডভান্টেজ অবস্থায় আছেন। কিন্তু আমি বলছি জিনিসটা সহজ নয়, নিঃসন্দেহে নির্বাচন সহজ নয়, কিন্তু সুমন বাবু আমি বলছি যে আমি এত কিছুর পরে
গত 24 ঘন্টায় টেলিভিশনে নজর রাখার পরও যদি আমি বলি যে সব্যসাচীর সঙ্গেও আছি, দলের সঙ্গেও আছি, তার অর্থ কি আমায় বুঝিয়ে দিন। দুটো তো একসঙ্গে হতে না, আমি এখনকার পরিস্থিতিতে না, এখন যা পরিস্থিতি হচ্ছে দল সিদ্ধান্ত নেবে, দলকে তো ছাড়তে হবে, দল সিদ্ধান্ত নেবে আলটিমেটলি। এবং বিশ্বনাথ দল সিদ্ধান্ত হয়ে গেছে, ও সিদ্ধান্ত হয়ে গিয়ে তার কথা বলছেন। হ্যাঁ, যদি মানে পরবর্তীকালে কি হবে সেটাও দল ঠিক করবে। আমার কথা হচ্ছে আসল তো নির্বাচন, আসল তো মানুষের কাছে যাওয়ার পর 7 দিন দিতে হয়, অর্থাৎ সামনের সপ্তাহে ভোটাভুটি। এই কথাটা তো আমরা বারবার ধরুন সেই তৃণমূলের সেই সময়টায় শুনেছি, যখন একাধিক কাউন্সিলর বা বিধায়ক তৃণমূলে আসতো, বারবার ধরে একটা কথা উঠে আসতো যে নেতারা যাচ্ছেন, মানুষ যাচ্ছেন। আমার কথাও তাই, যে যারা যাচ্ছেন তারা যাচ্ছেন, কিন্তু মানুষ তো থাকে। রেজাল্টটা নিয়ে 18টা পুরসভায় নির্বাচন বন্ধ করে রেখেছে, যদি মানুষের রায় চান নির্বাচন বন্ধ করো, কিন্তু মানুষের রায় চান নির্বাচন করো, আপনারা সবাই নির্বাচন না বন্ধ করে রেখে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছেন কেন? ভোটের পর্যন্ত ভয় পাচ্ছেন তো আপনারা, মানুষের কাছে যাচ্ছেন না, কিন্তু তার নির্বাচন সব তিনটে আসন থেকে ভয় পাচ্ছে কেন? অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে রেখেছেন কেন? নির্বাচন হয়ে যাবে আসন করার পাশাপাশি মানুষের পর মানুষের রায় নিয়ে দখল করতে হচ্ছে। আপনি বলেন তো কেন ইডি সিবিআই ইসিকে আবার একবার দেখাবো নির্বাচন কোন ঘটনার প্রেক্ষিতে সব্যসাচীর সঙ্গে দলের দূরত্ব বাড়ল, কোন কোন ঘটনায় দেখুন। সব্যসাচী দত্তকে নিজে তৃণমূল ছাড়বেন নাকি তৃণমূল তাকে দল থেকে বের করবে? সব্যসাচী দত্ত তৃণমূল ছাড়া কি নিছকই সময়ের অপেক্ষা? প্রশ্নগুলো উঠছে, কারণ দুপক্ষের বাগযুদ্ধ তো আর আজকে প্রথম নয়। দীর্ঘদিন ধরে একে অপরের উদ্দেশ্যে কখনো কৌশলে কখনো সরাসরি আক্রমণ ছুড়ে দিচ্ছে। শুরুটা হয়েছিল চলতি বছরের 8ই মার্চ। লোকসভা ভোটের ঠিক আগে বিধাননগরে মেয়র সব্যসাচী দত্তর বাড়িতে হাজির হন বিজেপি নেতা মুকুল রায়। লুচি আল উত্তম সহযোগে তাদের বৈঠকের পর থেকেই সব্যসাচীর বিজেপিতে যোগের জল্পনার শুরু। আমার বাড়িতে কেউ এলে আমার যেটা ভদ্রতা, বাড়ির ভদ্রতা, সেটা ছিল আছে থাকবে। এই ঘটনার পরেই সব্যসাচী দত্তকে পাশে নিয়ে ফিরা থাকেন বোঝানোর চেষ্টা করেন, সব ঠিক আছে। আমাদের শত্রুর নাম বিজেপি, তার সাথে আমরা কেউ কোনো সম্পর্ক রাখব না। আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যেই বন্ধুত্ব করব, তৃণমূল কংগ্রেসের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া আত্মীয়তা নেমন্তন্ন সব তার মধ্যেই থাকবে, এবং পুরোপুরি লড়াই হবে বিজেপির সাথে। সব্যসাচী আমার এই মতে মিটিংয়ে বলেছে যে হ্যাঁ ঠিক, এটা একটা আমার ভুল হয়ে গেছে। কিন্তু এর কয়েকদিনের মধ্যে ফের বেসুরোগান সব্যসাচী দত্তর। ফের একবার তাল কাছে 21শে মার্চ হোলির দিন। সাধারণত মোদী অমিত শাহরা সভা শুরুর আগে বা শেষের দিকে যে স্লোগান দেন, সেই স্লোগানই শোনা যায় সব্যসাচী দত্তের গলায়। ছুড়া ভোগতে নিকালকে ফেক দেনা চাইয়ে। এই ঘটনার পর 3রা জুন সল্টলেকে একটি অনুষ্ঠানে ফের মুকুল রায়ের পাশে দেখা যায় সব্যসাচীকে। তৃণমূল যখন তার ভূমিকায় ক্ষুব্ধ, তখনও সব্যসাচী অনন নিজের অবস্থানে। দল বিরোধী কোনটা কি ব্যাপার আমি জানি না, আপনারা এরপরে প্রশ্নটা হয়তো করবেন যে কেউ বাড়িতে এসেছিল তাকে সৌজন্যতা করে কেন লুচি আলুর দম খাইয়েছি। যেদিন তৃণমূলের সদস্যপদ গ্রহণ করেছিলাম, প্রথমে 1 টাকা দিয়ে তারপরে 25 টাকা সদস্যপদ নিয়েছিলাম, সেখানে কিছু ক্রাইটেরিয়া লেখা ছিল, তাতে ব্যক্তিগত বা পারিবারিক সৌজন্যতা রক্ষা করতে পারবেন না দলকে না জিজ্ঞেস করে, এরকম কোনো পয়েন্ট বা এজেন্ডা ছিল। শুক্রবার সল্টলেকে বিদ্যুৎ ভবনে গিয়ে নিজের দলের সরকারেরই বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নামেন সব্যসাচী দত্ত। তাদের কি লালসা, ভয়তে এখানে আসেননি, যদি পাওয়ার চলে যায় তাহলে মন্ত্রিত্বটা আর কি থাকবে? যদি কেউ মনে করেন আমি কোনো দলের নিশ্চয়ই কর্মী, সেই দল বিরোধী হচ্ছে, তাতে আমার ব্যবস্থা নিন, আমার কোনো আপত্তি নেই। রবিবার দুপুরে সব্যসাচী দত্তকে বাদ দিয়ে বিধাননগরের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত বিধাননগরের মেয়রের কাজ সামলাবেন ডেপুটি মেয়র। এর কয়েক ঘন্টার মধ্যেই বিধাননগরের বিএ ব্লকে সুইমিং পুল অ্যাসোসিয়েশন ক্লাবে ফের মুকুল সব্যসাচী বৈঠক।
এবার প্লেটে পরোটা আলুর দম। তার উচিত চলে যাওয়া, তার উচিত হচ্ছে দল ছেড়ে দেওয়া। যা কিছু বলার সেটা লিখিত আকারে আমার কাছে যদি জানতে চান নিশ্চয়ই তার জবাব দেব। সব্যসাচী দত্তর সঙ্গে ফিরহাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায়দের বাকযুদ্ধ চরমে উঠলেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, চরম পদক্ষেপ নেবে কে? আশাবুল হোসেন ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। না, পুরো জিনিসটা হচ্ছে এই রাজনৈতিক বিতর্কে কিন্তু বারবার নানা পর্যায়ে অনেকগুলো বাঙালি খাদ্য সম্ভার, লুচি আলুর দম এসব এলো। জোকস অ্যাপার্ট, ব্যাপারটা সিরিয়াস, কিন্তু এটা ইন্টারেস্ট। হ্যাঁ রাজু, আমরা সত্যি কথা বলবো সুমনদা, দারুণ এনজয় করছি, দারুণ এনজয় করছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে সব্যসাচী দত্ত পুরোপুরি মমতা ব্যানার্জির এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। আর সে যে প্রশ্নগুলো করেছে তৃণমূল কংগ্রেস দিক না, মমতা ব্যানার্জির দিক না, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছে বিজেপিকে স্টেপ নিয়েছিল, আজকে সুপ্রিম কোর্ট সিনা ভেঙে দাঁড়িয়ে যে ভাষা প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে, আপনি সুখী আছেন? বিজেপির ক্ষমতা আপনি সুখী আছেন? আহ্বানের মধ্যে এত সুখে আছে কিনা খোঁজ খবরের মধ্যে বিজেপি দল কিন্তু জানিয়েছে যে চাইলেই এখন আর যোগ দেওয়া যাবে না, এখন ছাঁকনি আছে। গতকাল একটি সভায় আরও একবার সে কথা মনে করিয়ে দিলেন দলের শীর্ষ নেতারা, অন্তত এই রাজ্যে। দেখুন, বিজেপিতে আসতে গেলে কাটমানি নেওয়ার প্রশ্ন নাই, সে যদি দুর্নীতিতে যুক্ত থাকে, মানুষ জনবিরোধী কাজ করেছে, তো মানুষ তাকে স্বীকার করবে না, এই ধরনের লোককে আমরা স্বীকার করবো না। লোকসভা নির্বাচনে এরাজ্যে বিজেপি 2 থেকে বেড়ে 18 হওয়ার পর থেকেই গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক পড়েছে। একের পর এক পঞ্চায়েত পুরসভা হাতছাড়া হচ্ছে শাসক দলের, বহু তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ায় আবার বিজেপির অন্দরেও ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, দল ভাঙাতে গিয়ে বিজেপিতে বেনো জল ঢুকছে না তো? 2021 বিধানসভা নির্বাচনের আগে এ বিষয়ে সতর্ক বিজেপি নেতৃত্ব। সম্প্রতি এ নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকও করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এ নিয়ে একটি স্ক্রিনিং কমিটিও তৈরি হয়েছে, কিন্তু কোন পদ্ধতি বা মাপকাঠি মেনে দলে নেওয়া হবে? কেউ যদি কাটমানি নিয়ে থাকেন তাহলে সেটা জানা যাবে কি করে? মানুষ তো ঠিক করে দিচ্ছে, যে টাকা দিয়েছে আমি বলেছি যে টাকা দিয়েছেন টাকা ফেরত নিয়ে নিন, আপনার অধিকারের আপনার ঘাম ঝরানোর টাকা কেউ হজম করতে পারবে না। মানুষ ঠিক করবে, যার বিরুদ্ধে কমপ্লেন আসবে তাকে প্রমাণ করতে হবে যে নেয়নি। বিজেপিতে আসতে গেলে কাটমানি নেওয়ার প্রশ্ন নাই। বর্তমানে রাজারহাট নিউ টাউনে তৃণমূল বিধায়ক তথা বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনৈতিক মহলে। তিনি গেরুয়া শিবিরে আসতে চাইলে তাকেও কি দেখে নেবে স্ক্রিনিং কমিটি? আমার সঙ্গে কোনো কথা হয়নি এই ব্যাপারে, কারণ কারোর সঙ্গে কেউ না কেউ যোগাযোগ করছে, তো তাকে তো আগে ঠিক করতে হবে যে উনি বিজেপিতে যাবেন, যেদিন আসবেন ভাববেন সেদিন আমরা ভাববো। তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের অধিকাংশই মুকুল রায়ের হাত ধরে দলবদল করছেন। সব্যসাচী দত্তর সঙ্গেও মুকুল রায়ের সম্পর্ক সর্বজনবিদিত। এই পরিস্থিতিতে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। ওর যে অ্যাডভাইসার, সে আমাদের দলটাকেও রং অ্যাডভাইস করে কতগুলো অবাঞ্ছিত লোককে ঢুকিয়ে নিয়ে আবার যে দলে গেছে সেই দলে তাদেরকে নিয়ে যাচ্ছে, ও নিজে ডুববে, ওই দলকেও ডোবাবে। দল বাড়লে বেনজল ঢোকে, রাজ্য রাজনীতিতে এটা দীর্ঘদিনের প্রবণতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, সিপিএম থেকে তৃণমূল অনেককেই সেই বেনজল ঢোকানোর খেসারত গুনতে হয়েছে বা হচ্ছে। বিজেপি কি পারবে সত্যিই ছেঁকে নিতে? উত্তর দেবে সময়। বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এতক্ষণ যা নিয়ে আমরা আলোচনা করলাম সবাই, ইনফ্যাক্ট গত কয়েক মাসে বারবার আলোচনায় যা উঠে এসেছে, না তার রাজনৈতিক গুরুত্ব নেই আমরা বলছি না, এবং নিঃসন্দেহে সেই রাজনৈতিক বিতর্ক ঘিরে মানুষের প্রবল কৌতূহল আছে, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বোধ হয় মানুষের পরিষেবা, যে পরিষেবা
মানুষ পুরসভা বা পুর নিগমের কাছ থেকে আশা করে, এবং সেখানেই সব থেকে বড় অভিযোগ মানুষের, যে গোটা রাজনৈতিক বিতর্কে সেই মানুষের প্রয়োজনীয় পরিষেবাটা কোথাও ব্যাহত হচ্ছে। এই পুরো পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়টা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমাদের। যখন রাজনৈতিক বিতর্কে গোটা রাজ্য টালমাটাল, বিধাননগর পুরসভা ঘিরে একের পর এক ঘটনা প্রত্যেক ঘন্টায় আমাদের সামনে আসছে, শিরোনাম হচ্ছে, বক্তব্য পাল্টা বক্তব্য তার পাল্টা বক্তব্য গোটা দিন ধরে চলছে, তখন বহু মানুষকে বিধাননগর পুরসভায় পরিষেবার জন্য এসে কিন্তু খালি হাতে শুকনো মুখে ফিরে যেতে হয়েছে। দেখুন, তার উচিত ছিল রেজিগনেশন দিয়ে করা, আর নাহলে তাকে পরবর্তী প্রজন্ম তাকে মির্জাফর বলে আবার ডাকলো। এই পদটা নির্বাচিত প্রথমে মানুষের দ্বারা, তারপরে পৌর প্রতিনিধিরা নির্বাচন করে। তৃণমূলের সঙ্গে সব্যসাচী দত্তর এই তরজা দিনের পর দিন চলতে থাকায় বিধাননগরের পুর পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ। বহু ক্ষেত্রেই পুর পরিষেবা না পেয়ে কার্যত দিশেহারা অবস্থা বাসিন্দাদের। ইনি মেহবুব রহমান, পেশায় ব্যবসায়ী, বিধাননগর পুরসভার অন্তর্গত কৈখালীর বিশ্রী পাড়ার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ ও জমির মিউটেশন হচ্ছে না। আমি জমা দিয়েছি, এমনকি টাকাও দিয়ে দিয়েছি, রিসিপ দিয়েছে, মানে ঘুরিয়ে যাচ্ছে। এ সপ্তাহ না ও সপ্তাহ, ও সপ্তাহ, এ মাস ও মাস, আজ প্রায় দু বছর হতে যায়, না আমরা সাধারণ মানুষ খুব ভুগছি। শঙ্কর দাশগুপ্ত, বিধাননগর পুরসভার হাতিয়ারা জি ব্লকের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বাড়ির মিউটেশন হচ্ছে না, প্রায় 15 বছর হয়ে গেল, এদের কোনো ভরুক্ষেপ নেই। ওরা বলছে আমরা কী করব, পলিটিক্যাল ডামাডোল আছে। আচ্ছা, আমরা তো সাধারণ মানুষ, পলিটিক্যাল জিনিস বুঝি না, আমরা দিয়েছি আমাদের মিউটেশন করব। এই জায়গাটা যদি সুস্থভাবে তারা করে তাহলে হয়তো আমাদের সাধারণ মানুষের জন্য অনেক উপকৃত হবে। ফজলুর রহমান মণ্ডল, বিধাননগর পুরসভার কৈখালীর সর্দার পাড়ার বাসিন্দা। কেটি প্রতিস্থাপিত হয়েছে 2016 সালে, সম্পত্তি শ্রীর নামে করতে গিয়ে সমস্যায় পড়েছেন। আমরা বুঝে উঠতে পারছি না যে এই ব্যাপারগুলো আমাদের কাছে একটা মাথায় ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে, যে কেন এগুলো হচ্ছে না। এইগুলোর জন্য আমরা অনেক লোন থেকে বঞ্চিত হচ্ছি সরকারি। এই প্রেক্ষাপটে অচলাবস্থার জন্য সব্যসাচী দত্তকেই কটাক্ষ করছেন ডেপুটি মেয়র। একজন লোক লাইসেন্স পাবে না, একটা মুদিখানার দোকান, গোসারি সব, ট্রেড লাইসেন্স পাবে না, এরকম কর্পোরেশন আমরা করবো না। এই কর্পোরেশনই করবো যে এই মানুষগুলো হাসি মুখে বিষয়গুলোকে পাবেন। অ্যাডমিনিস্ট্রেটর বলতে বোঝাচ্ছে আর পরিষেবা, পরিষেবা আর নিজেকে শাসক ভাবা, দুটোর মুখে তাবাদা। পরিষেবা নিয়ে কিছু না বললেও ডেপুটি মেয়রকে পাল্টা কটাক্ষ করেছেন সব্যসাচী দত্ত। ডেপুটি মেয়র সম্বন্ধে আমি এইটুকুই বলবো, উনি একটা ভালো খেলায় গোল্ড মেডেল অর্জন করেছেন, সেটা পোল ভল্টে। সব্যসাচীর কটাক্ষের আবার পাল্টা জবাব দিয়েছেন তাপস। পরিষেবা বন্ধ, আমরা সবাইকে নিয়ে একটু কথাবার্তা বলছি, আর ডেপুটি মেয়রেরও দায়বদ্ধতা আছে, আমরা সেরকমভাবে বিষয়টাকে দেখব যে কোথায় কোথায় কাজের কোনো পেন্ডিং আছে। আমার নিজের ডিপার্টমেন্টও আছে, এই কাজ করতে আমরা প্রত্যেকে বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে আমাদের মেয়র ইন কাউন্সিলের মিটিং হয় না। মেয়রের সঙ্গে ডেপুটি মেয়র এই তরজার মধ্যে বিধাননগর পুর এলাকার বাসিন্দাদের কাতর আবেদন একটাই, স্বাভাবিক হোক পুরসভা। প্রকাশ সিনহা ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।